আমরা বলছিলাম যে পৌষ মাসে শীত আরও প্রবল হচ্ছে তখন লোকে তেল তুলাবস্ত্র তামা কু ইত্যাদির দ্বারা শীত নিবারণের চেষ্টা করে কিন্তু তার কোনো পরিবর্তন নেই শুধু হরিণের ছড়ের বদলে মেলে পুরনো খোসলা মাঘ মাসের প্রচণ্ড কুয়াশায় বনের মধ্যে কালকেতু পশু শিকারে ব্যর্থ হচ্ছে আবার এদিকে বনে শাক তোলাও আবার শাস্ত্রীয় নিষেধ তাই একরকম না খেয়ে উপবাসের মধ্যে দিয়েই তাদের দিন কাটাতে হয় ফাল্গুনে দক্ষিণা বাতাস সমস্ত নরনারীর মনে আনন্দ ও উপভোগের ইচ্ছে এনে দিলেও ফুল্লোরার অঙ্গ পুড়ে উদর দহনে আর চৈত্রে সূর্য যেন জেলে দেয় আগুন কিছুই আর সম্বল থাকে না ফুল্লোরার ফলে বাধ্য হয়ে একশের চালে বাঁধা দেয় তার মাটির পাথারা রইল শুধু আমানি আর খাওয়ার জন্য মাটিতে গর্ত এবং সেখানে বলে যে দুঃখে করো অবধান দুঃখে করো অবধান আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান এবং বলেছে যে বনিতা পুরুষ অঙ্গ পীড়য় মদন আমার পীড়িত অঙ্গ উদরদহন দুঃখ কহিব কাহারে দুঃখ কহিব কাহারে স্বামী শনে একো সজ্জা কোষে কো অন্তরে ফুল্লোরার কথা শুনি বলেন পার্বতী আজি হইতে দূর হইল দুঃখের বিগতি আজি হইতে আমার ধনে আছে তোমার অংশ শ্রীকবি কঙ্কন গান গীত ও বেদনার বিভাব হিসেবে প্রকৃতি এখানে উদ্দীপন বিভাবের কাজ করছে সেই উদ্দীপন বিভাব অবশ্যই ফুল্লরার দুঃখ এবং বেদনাকে বাড়াচ্ছে বিভিন্ন মাসে প্রাকৃতিক দুর্যোগ তার চেহারা যেরকম বর্ণিত হচ্ছে সেই রকমই এই দুর্যোগ কীভাবে ফুল্লোরার জীবনযাপনে অসহায়তা তৈরি করছে বলতে পারি ফিলিং অফ ইনসিকিউরিটি বা এক ধরনের নিরাপত্তাহীনতা থেকে ফুল্লরা এই বারো মাসে অংশটির অবতারণা করা হয়েছে আখ্যানে মঙ্গল গীতের আখ্যানে তার কারণ কি তার কারণ একটা অপরিচিত মেয়ে যে কিনা তার সংসারে ভাগ বসাতে এসেছে বলছে কিনা তার বাড়িতে থাকবে এবং বলছে যে আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে গুণে মানে যে ধনুকের ছিলা তার পাশাপাশি গুণে মানে গৌরবে অর্থাৎ কালকে তো তার নিজের মহিমায় তার নিজের গৌরবে মেয়েটিকে নিয়ে এসছে তার বাড়িতে অর্থাৎ ফুল্লরা কি ভেবেছে এই ছদ্মবেশিনী চণ্ডী আদপেই তার সতীন ফলে সতীনকে যেরকম বাড়ি থেকে তাড়াতে হয় সতীনের সমস্যায় জর্জরিত সেকালের বাংলার গ্রামবধূ ফুল্লরা সে তারই এই সম্ভাবিত শপথনী সমস্যাকে দূর করতে জীবন থেকে বা সপত্তিকে তাড়নের উদ্দেশ্যে এইভাবে বারো মাসায় তাঁর দুঃখের একভাবে অতিরঞ্জন করেছে বলা যায় এক্সাগারেশন অফ আওয়ার স্যাডনেস যেভাবে তার দুঃখে অতিরেক ঘটেছে এই বর্ণনার ভিতরে এবং এই গোটা বর্ণনাটাকে তোরা যদি মন দিয়ে পড়িস দুঃখ আছে দারিদ্র আছে কিন্তু সেই দারিদ্রের জন্যে ফুল্লোরা এভাবে তো কখনো রিয়্যাক্ট করে না ফুল্লোরা রিয়াকশানের ভেতরে প্রচ্ছন্নে একটা ক্ষোভ আছে সেই ক্ষোভটা হচ্ছে কিসের বিরুদ্ধে এই যে তার স্বামী একটি মেয়েকে বিবাহ করে নিয়ে এসছে বলে সে ভাবছে এবং যে মেয়েটি কিনা তার নিজের অধিকারে থাকতে চাইছে তাদের বাড়িতে সেই মেয়েটিকে কোনো মতেই ফুল্লোরা মন থেকে মেনে নিতে পারছে না ফলে স্বপত্নীকে যেভাবে তাড়াতে হয় সেইভাবেই কিন্তু ফুল্লোরা এই মেয়েটির সামনে নিজের বারো মাসের দুঃখের বর্ণনা করেছে যাতে ভয় পেয়ে মেয়েটি তাদের বাড়িতে আর না থাকে এই হচ্ছে মদ্দা ব্যাপার তার মানে এই বারো মাসার অংশটা এই যে বারো মাসের দুঃখের বর্ণনা এটাকে কেবলমাত্র একটা বারো মাসের দুঃখের অবজেক্টিভ ডেসক্রিপশন হিসেবে পড়লে চলবে না এর পেছনে যে একটা সাইকোলজিক্যাল ফেনোমেনান রয়েছে একটা মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে এই বারো মাসার ফুল্লরার দিক থেকে ভাবলে ফুল্লোরা একটা ট্যাক্টফুলি মেয়েটিকে তাড়াবার জন্যে এই পরিকল্পনা করেছে এবং কোথায় এই ট্যাক্টফুলনেসটা এই ট্যাক্টফুলনেসটা এই দুঃখের অতিরঞ্জনের ভেতরে আছে আমরা যদি আগে একটু ফিরে যাই দেখব যখন ফুল্লরাদের ঘরে খাবার জোটেনি ফুল্লোরা প্রতিবেশিনীর কাছ থেকে চালের ক্ষুদ ধার করতে গেছে সেখানেও কিন্তু সে সহানুভূতি আদায়ের কোনো চেষ্টা করেনি তার প্রতিবেশিনীর সামনে দুঃখের বর্ণনা করে এহেন ফুল্লোরা যে অত্যন্ত আত্মসম্মান সম্পন্ন একজন নারী যার অত্যন্ত সম্মানবোধ রয়েছে সে কেন হঠাৎ করে এরকমভাবে দুঃখের কথা বলতে বসবে একটা অপরিচিত মেয়ের সামনে আমরা যদি বেশখানিকটা আগে ফিরে যাই তাহলে দেখব যে ফুল্লরা তো দরিদ্রের ঘরনি, দারিদ্র তার জীবনের নিত্য সঙ্গী কিন্তু ফুল্লরা তো এরকম কখনোই বিচলিত হয়নি দৈনন্দিন এই যে দারিদ্র তার যে কোপ সেটা যদি ফুল্লরার জীবনের একটা চিরন্তন সত্য হয় তাহলে যখন দেবীর ছলনায় কালকে তো শিকার পায়নি যখন সে তার সইয়ের কাছে চাল ধার চাইতে গেছে তখনও তো নিজের দুঃখ কথা সবিস্তারে বর্ণনা করে সে তার সইয়ের অনুভূতি আদায়ের চেষ্টা করে না তাহলে হঠাৎ করে আজকে কি হলো যে এই অপরিচিত সুন্দরী শালঙ্কারা ষোড়শী মেয়েটি যে কিনা পাঠক জানে যে ছদ্মবেশিনী চণ্ডী কিন্তু ফুল্লরা জানে না তার সামনে বারো মাসের দুঃখ বর্ণনা আরম্ভ করে তখন আমাদের মনে হয় ওই হৃদয় মুখে মধু জিজ্ঞাসে ফুল্লরা আর তার সঙ্গে বারোমাসা অংশে সুনো মোর রামা সুনো মোর বাণী কোন সুখে মোর সাথে হইবে ব্যাধিনী এইটেই আমাদের একটা মুখ্য মস্ত্র হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে ফুল্লোরার ওই ট্যাক্টফুলনেসটা কোথায় ফুল্লোরা আসলে একটা বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই মাসাটা উপস্থাপন করতে চায় ওই নবাগত মেয়েটির সামনে এবং তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে সম্ভাবিত শপথনিকে তাড়াবার একটা কৌশল মাত্র অপরিসীম বুদ্ধিমতী ফুল্লরা সে দুর্বলতার মধ্যে থেকে একজন অবলা নারী হয়েও শক্তি সংগ্রহের এই যে আয়োজন করেছে মানসিকভাবে সে নিজেকে দুর্বল প্রতিপন্ন না করে তার স্বামী অন্য একটি মেয়েকে ঘরে এনেছে এটা ভেবেছে সে এবং এই ফিলিং অফ ইনসিকিউরিটি থেকে সে কিন্তু ভেঙে পড়েনি সে কিন্তু অসহায়তা বোধ করেনি বরং সে আরও বেশি শক্তি সঞ্চয় করে মানসিকভাবে নিজেকে শক্ত করে এমনভাবে দুঃখের বর্ণনা করেছে যাতে পরোক্ষে মেয়েটিকে বোঝানো যায় যে দেখো আমার জীবন এতটাই দুঃখে কাটে তুমি কেন এই দুঃখী জীবনের ভাগিদার হবে কেন তুমি আমার এই দুঃখময় দারিদ্রপূর্ণ জীবনের সঙ্গে নিজের জীবনকে জড়াবে এর থেকে ভালো তুমি আমাদের ঘর ত্যাগ করো এইভাবে সে কিন্তু স্বপত্নী সমস্যার দ্বারা আক্রান্ত হয়ে তার ব্যাক অফ দ্য মাইন্ড রয়েছে যে এই মেয়েটি নিশ্চয়ই তার স্বপত্নী তার সতীন এবং সেই কারণেই সে সতীন কাঁটা দূর করবার জন্যে এরকমভাবে বারো মাসার বর্ণনা করেছে তাহলে মাসার দুটো স্তর একটা হচ্ছে প্রকৃতি লগ্ন যে মানুষ জীবন সেই প্রকৃতির কোপ কিভাবে মানুষের জীবনের উপর এসে পড়ে তার বর্ণনা মানব জীবন কিভাবে প্রকৃতির দ্বারা আক্রান্ত হয় বারো মাসের এই দুঃখ বর্ণনার যে চালচিত্র তাতে উঠে এলো সেটা ফুল্লরা কিভাবে প্রকৃতির প্রতিকূলতার মধ্যে দিন কাটায় বারো মাস ধরে তার একটা বিরাট তালিকা অন্য যে ব্যাপারটা অন্য যে স্তরটা তাতে আমরা দেখলাম যে ফুল্লরা কতটা পরিকল্পনা মাফিক এই বারোমাসার বর্ণনা করেছে বারো মাসের দুঃখের বর্ণনা করেছে কারণ এই পরিকল্পনাটার ভেতরে লুকিয়ে আছে ফুল্লোরার একটা উদ্দেশ্য ফুল্লোরা চাইছে ওই মেয়েটিকে তার বাড়ি থেকে তাড়াতে সেই কারণে সে এইভাবে গোটা বারো মাসের দুঃখের বর্ণনা দিয়েছে ওই মেয়েটির সামনে এইভাবে আমরা বারো মাস দুটো লেয়ারকে ছাড়িয়ে আলাদাভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা বুঝবো কোথায় মাসার এই ঐতিহ্যে ফুল্লোরার মাসা আলাদা হয়ে যায় যেখানে বাংলা সাহিত্যে বা মঙ্গল গীতিগুলিতে মাসা প্রচুর আছে রাধার বারোমাসা সীতার বারোমাসা মহুয়ার মাসা সেখানে ফুল্লোরার মাসা কোথায় আলাদা ফুল্লোরার মাসা কিন্তু তার বিশেষ একটা মানসিক উদ্দেশ্যকে সার্ভ করেছে এবং বিশেষভাবে দেখতে গেলে ফুল্লোরার মাসা কিন্তু তার মেন্টালিটি এবং তার একটা বিশেষ পারপাসকে পূরণ করছে সে একটা বিশেষ মানসিক উদ্দেশ্য নিয়ে এই বারো মাসার বর্ণনা উপস্থাপন করেছে মেয়েটির কাছে ফলে এই বারো মাসের দুঃখের ভেতরে একটা এক্সাগারেশান বা অতিরঞ্জন কিন্তু রয়েছে সেটা আমাদের চোখ এড়ায় না এই পর্যন্ত আজকে থাকলো এর পরের দিন আমরা নতুন আরেকটা কাব্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো